India versus Pakistan cricketer সবচেয়ে বড় rivalry গুলার একটা যেখানে মাঠের ভেতরে এবং বাইরের atmosphere থাকে দুর্দান্ত এশিয়া কাপের এই ক্ল্যাশটা দেখার জন্যই আজকে আমরা চলে এসেছি আসেন আপনাদেরকে দেখাই আমাদের ম্যাচ এক্সপেরিয়েন্স India versus Pakistan এর ম্যাচ স্টার্ট হয়ে গেছে কিন্তু আমরা এখনো টুকটুকে আমরা দেখি কত দ্রুত হচ্ছে এই গেমটাকে ধরতে পারি আমার কাছে মানে অলরেডি দা atmosphere ইজ ইলেকট্রিফাইং বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ম্যাচের সময় আমরা যেরকম atmosphere দেখছিলাম তাতে অনেক চমৎকার atmosphere কিন্তু আমরা এই জায়গায় দেখতে পাইতেছি এবং আমাদের সামনে আজকে বিশাল একটা এটার কারণ হচ্ছে আজকে আমরা ভিভিআইপি জোনে বসে খেলা দেখতেছি না কালকে ফাঁকা লাইন দেখে অনেক খুশি হয়ে গেছিলেন এই জায়গায় আজকে আসলেই মনে হইতেছে যে ম্যাচটা দেখছি কিন্তু হোয়াটস ইওর প্রেডিকশন ফর টুডেস ম্যাচ টুডে ইট শুড বি গুড ম্যাচ পাকিস্তান অর ইন্ডিয়া হু উইল বি অফ কোর্স ফ্রম হার্ট সাইড পাকিস্তান তারপর আমাদের সামনের বিশাল লাইনকে অতিক্রম করে সিকিউরিটি পাস করে আজকে না সিকিউরিটি চেক দ্রুত হইছে এর আগের দিন আমরা কম কম মানুষ ছিলাম দেখে অনেক টাইম নিয়ে হচ্ছে তারা সিকিউরিটি চেক করতেছিল কিন্তু আজকে ওরকম টেনশন হয় নাই আমরা স্টেডিয়ামে ঢোকার পরে অলরেডি দেখি খেলা স্টার্ট হয়ে গেছে কিন্তু এট দা সেম টাইম বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে এই কারণে খেলা কিন্তু অলরেডি অফ করে দেওয়া হয়েছে খুবই বিরক্ত করবে আজকে বৃষ্টি আবার বন্ধ হয়ে গেছে এই জন্য মানুষজন চিল্লাইতেছে মানে এত ইলেকট্রিফাইং একটা অ্যাটমোস্ফিয়ার কে আমার কাছে মনে হয় আজকে বৃষ্টি নষ্ট না করুক এটা হচ্ছে সবাই প্রত্যাশা থাকে তারপর আমি আর আনিস অনেকক্ষণ ধরে সিট খোঁজাখুঁজি করতেছিলাম আমরা খুবই স্ট্র্যাটেজিক ওয়েতে এমন একটা জায়গায় বসছিলাম যেখানে সামনে পাকিস্তান এবং ইন্ডিয়া দুই টিমের সাপোর্টাররাই আছে সো দ্যাট তাদের মধ্যকার যে ব্যান্টার অথবা তারা নিজেদের ভিতরে যে মজা করে সেটাকে যেন আমরা ক্যাপচার করতে পারি আবার বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির হচ্ছে দুই সেকেন্ড পর পর মুড সুইং হইতেছে এই জন্য হচ্ছে বারবার বৃষ্টি হইতেছে বৃষ্টি হইতেই আছে আম্পায়ার ফুললি কনফিউজ যে হবেটা কি আসলে কিছু বুঝতেছে না ক্লুলেস হয়ে তাকে আছে হাসতেছে এখন কভার্স হচ্ছে সরায় ফেলতেছে মানুষজন চিয়ার করতেছে বিকজ খেলা খুবই দ্রুত আবার স্টার্ট হবে ইনশাল্লাহ ওকে প্লেয়াররা ফাইনালি মাঠে নামে গেছে এন্ড খেলা এখন আমরা ফাইনালি দেখা শুরু করতে পারবো ইন্ডিয়া এন্ড পাকিস্তানের ম্যাচের ভিতরেও কিন্তু আমরা বাংলাদেশের ফ্ল্যাগকে স্পট করতে পারতেছি এটার কারণ হচ্ছে বাংলাদেশ ইজ এভরিওয়্যার চলো বাংলাদেশ বিরাট কোহলি প্রথম বলটা আমরা দেখি নাসিম শাহ হচ্ছে বল করতেছে টু বিরাট আজকে কিন্তু আনিস এই জায়গায় খেলা দেখে বেশি মজা লাগতেছে এর আগেবার আমরা উপরে ছিলাম এবং আপনাদেরকে এটা জানিয়ে রাখি এই সিটের দাম হচ্ছে $125 আমরা কিন্তু বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কাতে এই সেম স্টেডিয়ামে সেম সিটের দাম ছিল $20 আজকে যেটা কিনা $125 এবং এর আগের ম্যাচে যেটা আমরা $35 দিয়ে দেখছি আজকে সেটার দাম কিন্তু $300 সো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচের হাইপ যত বেশি দামের পার্থক্যটাও কিন্তু অনেক বেশি এই ইন্ডিয়ান ভাই অনেক দুঃখে আছে একের পর এক ব্যান্টার খাইতেই আছে এই পাকিস্তানিরা ক্রেজি বানায় ফেলতেছে ইন্ডিয়ানরা বলতেছিল যে জিতেগা ভাই জিতেগা ইন্ডিয়া জিতেগা এখন সাইলেন্স এন্ড পাকিস্তানরা সেম হচ্ছে স্লোগান দিতেছে বলতেছে যে জিতেগা ভাই জিতেগা পাকিস্তান জিতেগা তো একদম 360 টার্ন হয়ে গেছে কিন্তু অলরেডি একটা এমন ফরমার্স ফ্যান দেখা গেছে পাকিস্তানি বোলিং ইন্ডিয়া এই মাত্রই হচ্ছে চার মারতেছিল সিঙ্গেলস বাই করতেছিল এবং সাথে সাথে আরেকটা উইকেট পড়ে গেছে ইন্ডিয়ার ব্যাটিংকে কোনোভাবেই হচ্ছে সেটল ডাউন করতে দিচ্ছে না এট দিস মোমেন্ট পাকিস্তান ওকে একটা কোয়েশ্চেন অবশ্যই আসতে পারে যে $125 দিয়ে যে আমরা এই টিকিটটা কাটছি এটা ওয়ার্থ ইট কিনা আমার কাছে মনে হয় যে আমরা অবশ্যই সিটসগুলা চমৎকার আছে আমরা চমৎকার একটা ভিউ থেকে হচ্ছে খেলা দেখতেছি একমাত্র সমস্যা মানে উপরে শেডস নেই এখানে এখন বৃষ্টি পড়তেছে এন্ড বৃষ্টি আমাদের গায়েই পড়তেছে কিন্তু আমার কাছে মানে এরকম ইলেকট্রিফাই একটা অ্যাটমোস্ফিয়ারের জন্য $125 প্রবলি দেওয়া যায় আনিস কি মনে হয় তো অবশ্যই কিন্তু আমার মনে হয় টিকিটের দামটা কত বেশি এটা যদি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ফিফা ওয়ার্ল্ড কাপে ক্যাটাগরি এর টিকিট দাম কিন্তু $220-এর কাছাকাছি ছিল আর এই জায়গায় এশিয়া কাপের গ্রুপ স্টেজের একটা ম্যাচের দাম কিন্তু আপনার হচ্ছে $125 সুতরাং টিকিটের দাম কিন্তু ইনফ্লেটেড কিন্তু যেরকম অ্যাটমোস্ফিয়ার যেরকম ইলেকট্রিফাইং একটা এনভায়রনমেন্ট আমরা খেলা দেখতেছি অবশ্যই এটা ওয়ার্থ বাই দ্য ওয়ে আমরা তো একটা চমৎকার অ্যাটমোস্ফিয়ার এবং চমৎকার ভিউতে খেলা দেখতেছি আপনি যদি খেলা দেখতে চান অবশ্যই কিন্তু আপনার খেলা দেখা উচিত মাইজিপি অ্যাপে আপনি র্যাবিট হোলের মাসি সাবস্ক্রিপশন মাইজিপি থেকে ইজিলি কিনে ফেলতে পারবেন যদি আপনি গ্রামীণ ফোনের ইউজার হন সুতরাং এখনই খেলা দেখলে মাইজিপি অ্যাপে দেখবেন অবশ্যই ভিভিআইপি জোন থেকে ভিআইপি জোনে খাবারের অপশন অবশ্যই বেশি ছিল আসলে আনন্দ ছিলাম খাবার
এবং ভিআইপি জোনে আমরা সফট ড্রিঙ্কস এবং পানিরও সন্ধান পাই, যেটা কিনা ভিভিআইপি জোনে ছিল না। আরেকটা উইকেট পড়ে গেছে গা, মানে আমরা আইসক্রিম আনছি দেখে হয়তো উইকেট পড়ে গেছে গা। এর আগে আমরা কফি খাইতে পাইনি, এর আগে উইকেট পড়ে গেছিল। আজকে আমরা আইসক্রিম খাইতে পাইনি, এর আগে উইকেট পড়ে গেছে গা। ইন্ডিয়ায় মাত্র একটা বল মারে দিছে আনিস, খেলা কিন্তু কোন ভাবে বোরিং হইতেছে। ফোর সিঙ্গেল কিছু না কিছু হইতেছেই, আর ফোর সিঙ্গেল কিছু না হইলে কি করে মানুষ? আপনি যদি আপনার টিমের প্রতি সাপোর্ট স্টাইলে দেখাতে চান তাহলে অবশ্যই কিনে ফেলবেন চলো বাংলাদেশ টি শার্ট। এখন পর্যন্ত ম্যাচ আমরা যতগুলো দেখছি, পাকিস্তানের বোলিং যতটা আগুন হইতেছে, পাকিস্তানের ফিল্ডিং কিন্তু একটু স্লপিনেস আছে, দুই তিনটা কিন্তু আমরা দেখছি যে বল ছাইড়ে যেতেছে। সো এটা একটা বড় কনসার্ন আসলে পাকিস্তানের জন্য। লাউড চিয়ার, কেননা ইন্ডিয়া 100 রান পূরণ করে ফেলছে। এই জায়গায় এই বস, এই পাকিস্তানি সাপোর্টার আর এই ইন্ডিয়ান সাপোর্টারের ভিতরে কিন্তু ঈশান কিশান এবং হার্দিক পান্ডিয়া একটা চমৎকার পার্টনারশিপ গড়ে তোলে, সিঙ্গলস ডাবলস ফোর এন্ড সিক্স। তাদের স্ট্রং পার্টনারশিপটা ইন্ডিয়ার পক্ষে কিন্তু খেলাটাকে নিয়ে আসে। ঈশান কিশান 50 করে ফেলছে, ওইটার জন্য একটা লাউড চিয়ার। ইন্ডিয়ান সাপোর্টাররা তখন মহা খুশি এবং পাকিস্তানি সাপোর্টাররা তখন কিন্তু একদম চুপচাপ হয়ে যায়। যখন সবকিছু ইন্ডিয়ার পক্ষে যাচ্ছিল তখনই পাকিস্তান ক্রিকেট টিম একটা চমৎকার কামব্যাক মারে ম্যাচে। তারপর পাকিস্তান একের পর এক উইকেট নিতে থাকে এবং ইন্ডিয়া 266 রানে অল আউট হয়ে যায়। ইন্ডিয়ার ইনিংস শেষ হওয়ার সাথে সাথে আরেকবার বৃষ্টি স্টার্ট হচ্ছে, সো বৃষ্টি আসতেই আছে। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যে ফেস্টিভ অ্যাটমসফিয়ারটা থাকে। দুই টিমের সাপোর্টাররাই নিজের সর্বোচ্চ দিয়ে গলা ফাটায়, চিল্লায়, নাইচে, গায়ে, যেভাবেই হোক নিজের টিমকে সর্বোচ্চ সাপোর্টটা কন্টিনিউয়াসলি দেখাইতে থাকে। কিন্তু এই পুরো ফেস্টিভ সিচুয়েশনটা নষ্ট করে দেয় বৃষ্টি। কিছুক্ষণ পরপর বৃষ্টি হয়, আবার থামে, আবার হয়, আবার থামে, এবং এইভাবেই চলতে চলতে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যকার যে ম্যাচ সেটা ক্যান্সেল হয়ে যায়। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। আমার কাছে মনে হয় আমরা ক্রেজি কিছু অ্যাটমসফিয়ার উইটনেস করছি। দুই টিমের ফ্যানরা যেই পরিমাণে একজন একজনের ব্যান্টার দিচ্ছে, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরে আবার যেভাবে একজন একজনের সাথে হাত মিলায় ভালোবাসা দেখায় গেছে, আমার কাছে মনে হয় দ্যাট ইজ ট্রু স্পোর্টসম্যানশিপ। সো আমাদের এই পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাই। ম্যাচটা কিন্তু বাই হয়েছে কি হয়নি এটা নিয়ে আসলে আমি আর আনিস তখন একটা বদল না, এটা কারণ আমরা নিউট্রাল ফ্যান ছিলাম। সো আমরা ওই যে নিয়ে আসলে আমি কেয়ার করি না, আমরা পুরো এক্সপিরিয়েন্সটা একটু হলেও কম পাইছি। এটার কারণ হচ্ছে যে ম্যাচের রেজাল্ট যদি বাই হতে পারি হয়তো ফুল এক্সপিরিয়েন্সটা পাইতাম। সুতরাং আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানেন। এই যে একটা ম্যাচ এক্সপিরিয়েন্স ভিডিও আমাদের আরও বানানো উচিত কিনা সেটা কমেন্ট সেকশনে জানেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন, আর থ্যাংক ইউ সো মাচ আপনারা হচ্ছে এই ভিডিওটা এত কষ্ট সহকারে এত মনোযোগ নিয়ে দেখছেন। আমাদের অনেক ধৈর্য ধরতে হয়েছে, কারণ বারবার বৃষ্টি মানে প্যারা দিয়ে একদম গাছ উঠে গেছে। থ্যাংক ইউ।